জানো আর ফেলে কথা আর বলো। আচ্ছা তুমি সানি লিওনকে চেনো? সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজমূল ব্লগ, আর আমি আছি তোমাদের সাথে রাজমূল। তা থাম্বনেল থেকে বুঝতে পেরেছ যে আজকে ভিডিও হতে চলেছে। আজ কল করবো, পুরো আননোন নাম্বার, পুরো রং নাম্বারে কল করব। আর প্রচুর তো খিস্তি শুনেছি, লাস্ট পর্যন্ত দেখবে প্রচুর খিস্তি শুনেছি। আর আমার গার্লফ্রেন্ড আছে, আমি কোনো মানে প্রেম করব বা এরকম কোনো উদ্দেশ্য না, জাস্ট তোমাদের হাসানোর জন্য। আর ভিডিওটি পুরো দেখো লাস্ট পর্যন্ত, এত গালাগালি শুনেছি ফ্রেন্ড, কি বলবো, সেই গালাগালি তো শুনেছি। আর যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত। নমস্কার, ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড দ্য ল্যান্ডমার্ক অফ 175 ক্রোর ভ্যাকসিনেশন উইথ ইওর। হ্যালো, কে বলছি, ফ্রি আছো? চিনতে পারছো না, আকাশ বলছি, কেমন আছো? কোন আকাশ? ভেবে দেখো কোন আকাশ। একটা কথা ছিল, চিনতে পারলে? কোথায় বাড়ি? বাড়ি কোথায়? বাড়ি বললে তো চিনতে পারবে, ওই গানে তো বলছি না। তা হ্যালো, তা কি করছো? কে বসে আছি, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কি কথা আগে বলো, কিছু মনে করবে না তো? তুমি কেন আমার সাথে চিন্তা হচ্ছে না, এসব কথা বলছো কেন? আমি তো চিনতে পারছি, তুমি হয়তো ভুলে গিয়েছ। একটা কথা বলার ছিল, বলবো কি যদি কিছু মনে না করো? কিছু মনে করবে না তো? মনে করার মতো হলে নিশ্চয়ই করবো। তার মানে তো মনে করেই নেবে। কি তা বলো শুনি। বলছি তুমি কি সিঙ্গেল আছো? না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বয়ফ্রেন্ড আছে? ও মানে আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেছো? বললাম তো, আবার বলতে হবে কে? ভেবে দেখো কে। আজ তুমি যেমন সিঙ্গেল, এমনি আমার তো দাঁড়িয়ে থাকার অভ্যাস আছে, আমাকে না ওয়েটিং এ রাখো নাকি? হ্যালো হ্যালো, তুমি কি বললে তো হয়ে যায়, এত প্রশ্ন করার দরকার কি? আচ্ছা তোমার নামটা বলবে? এতদিন তো ফেক নাম বলেছিলে। বলছি তোমার নামটা বলা যাবে? আমি না তোমাকে ভীষণ লাইক করি। হ্যালো, তুমি কে বলো তো, আমি তোমাকে চিনতে পারছি না। আরেকবার ভেবে দেখো, ভালো করে ভেবে দেখো। আকাশ বলে কাউকে চিনতে? না। ও কি নামে চেনো? আমি বুঝতেই পারছি না। আচ্ছা তোমার কি বয়ফ্রেন্ড করবে আমাকে? না। কেন, সিঙ্গেল নেই? না বললাম তো। ও তাহলে কি হবে? আর তোমার নামটা বলবে না? না। তোমার ভয়েসটা না অনেক সুন্দর সত্যি। হ্যালো, শোনো না, একটা গালাগালি দাও, জানো একটা গাল দাও না, মেয়েদের মুখে গাল খুব সুন্দর লাগে শুনতে। হ্যাঁ তোমাকে না অনেক সুন্দর দেখতে, সত্যি বলছো। আর এইভাবে কষ্ট দেওয়াটা কি ঠিক? কে তুমি? কে? আমি তো বললাম, আমি 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 আবার কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে কীভাবে বলবো বলো? দুদিন আগে চিনতে, আজ তিন দিন ভুলে গেছো। আমি কি জানি মানে কি? আচ্ছা একটা কথা বলবো? কি? না থাক, বলবো না, রাগ করবে হয়তো। বলো। তা করবে না তোমার বয়ফ্রেন্ড আমাকে? না বললাম তো। কোন বয়ফ্রেন্ড আছে? সত্যি কি আছে? সত্যি আছে। ও কটা আছে? একটা না অনেকটা?
একটাই আছে। ও আমার তো একটাও নেই। তুমি এত সুন্দর কেন? আমি সুন্দর না? তাহলে কি তুমি খারাপ? মোটেও না, আমার কাছে তো সুন্দর। নিজের কাছে খারাপ? জানো তোমাকে নিয়ে আমি সারা রাত স্বপ্ন দেখি, ঘুমায় না তোমার জন্য। তাহলে সেটা কার দোষ? সেটা তোমার দোষ। তুমি কেন আসবে আমার ঘুমের মধ্যে বলো? দোষটা কি আমার না তোমার? ওটাও আমার দোষ না। তুমি আসবে কেন বলো? সেই যখন আমাকে ভালোবাসতে পারবে না তাহলে আসবে কেন? তাহলে একটা গান দাও। খুব দারুণ লজ্জার ব্যাপার। সো গাইস ফাইনালি ফোনটা কেটে দিলো, তা চলো আবার ফোন করবো, দেখা যাক কি বলে। চলো উঠা ফোন। হ্যালো, তা কেটে দিচ্ছ কেন? তুমি কি চাও তোমার জন্য একটা ছেলে মারা যাক, এটা কি চাও? জানো বলো এটা কি চাও তুমি? হ্যালো শোনো একটা কথা শোনো, হ্যালো 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 শোনো 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 হ্যালো লাস্ট কথা, হ্যালো হ্যালো। তা বলছি ভালো আছো? আচ্ছা তুমি সত্যি কি আকাশ বলে কাউকে চেনো না? আমি তো বললাম আমি আকাশ, সব যদি বলে যাই তাহলে তো চিনে যাবে। আকাশ বাড়ি কোথায়, থাকো কোথায়? বাড়ি চাঁদে। তোমার জন্য আমি একটা জমি কিনেছি চাঁদে, আমি আর তুমি ওখানেই থাকবো। তুমি কে বলো না, তোমার ভয়েসটা যে কি সুন্দর, আমার মনটা জুড়িয়ে যাচ্ছে এইভাবে কথা বলছো সত্যি। হ্যালো আই লাভ ইউ। হ্যালো হ্যালো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি বলে বলছি। কিন্তু বল লাভ নেই। তাহলে আমি একটু বলে দাও, আমি একটু বলে দাও, দাও 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 দাও, কষ্ট যখন দিচ্ছ তো এই যাওয়া কি করবো, আমি আর এই জীবন রাখবো না, রাখবো না। হ্যালো আমার মনে শুধু তোমার না। বাড়ি আমার বাড়ি শুনছ? কোথায় তোমার বাড়ি? এত জোরে বলো না, চোখ দিয়ে কিন্তু জল বার হচ্ছে, এবার বার হয়ে যাবে। বললাম তো চোখ দিয়ে জল বার হচ্ছে, এবার বার হয়ে যাবে। এমনি কাচ্ছি, আমি একটা গাল দাও আমি চলে যাব। হ্যালো দাও না। হ্যালো আমাকেই মেরে ফেলো। এত সুন্দর ভয়েস নিয়ে কখনো বেঁচে থাকা যায় বলো? তোমার এই ভয়েসটাই সব কিছু নষ্টের গোড়া। কেন এত সুন্দর ভয়েস তোমার বলো? এত সুন্দর ভয়েস কেন তোমার? তোমার এই ভয়েসের জন্য আমি পাগল হয়ে গেছি। হ্যালো এই তো একটু আগে কথা বললে, এর মধ্যে তোমাকে আমি অনেকদিন থেকে দেখি চিনি, ভালো লাগে ফোন করলাম, ভালোবাসার কথা বললাম, তুমি তো কিছু বলছো না। নাম্বারটা বলতে গেলে নাম্বার কোথার থেকে বাবা, নাম্বার আমাকে দিয়েছিলে তুমি, ভুলে গেছো? সত্যি তোমার জন্য এত কষ্ট হচ্ছে, এত কষ্ট, চোখ দিয়ে রক্ত বার হচ্ছে কষ্টের দাপট। কবে দিয়েছিলাম তোমাকে আমি নাম্বার? মনে নেই, মনে থাকলে তো সবই বলে দিতাম। সব যদি আমি বলি তাহলে তুমি কি বলবে বলো? এত কষ্ট পাচ্ছে, আমার চোখ দিয়ে রক্ত বার হচ্ছে তোমার জন্য। হ্যালো তুমি কি গালাগালি দিতে জানো?
বাহ, খুব ভালো মেয়ে। আমার বউ এই না হলে। হ্যালো, আই লাভ ইউ। আই ডোন্ট লাভ ইউ। এ মা, এত ইংলিশ বলছো কেন? তুমি একটু বাংলায় বলো। আমি কিন্তু ল পাস, বেশি ইংলিশ বলবে না, বুঝবো না তো। হ্যালো, আমি জিরো পাস। সেটা আবার কি পাস? জিরো পাস মানে আমি মানে আমি মানে মাঝে মাঝে খিচুড়ি স্কুলে যেতাম, যেহেতু একটা ডিম দিত ডিমের লোভে, ভাত বাকি আর যায়নি, ওই কারণে ইংলিশ বেশি যায় না। আচ্ছা, তুমি কি খিচুড়ি স্কুলে যেতে? তাহলে তো তুমি ডিম পাওনি। আমি অনেক ডিম খেয়েছি জানো, খিচুড়ি স্কুলে গিয়ে। তুমি কি বলো না, বাজে না বুকে। তাহলে একটা গাল দিতে হবে, যদি একটা গাল দাও তাহলে বলবো, কারণ আমি গাল না শুনলে বলবো না। জানো আমার ছেলে কথা আবার বলো। আহারে, কতটা শান্ত। আর একটা, হ্যালো, আহারে কি সুন্দর ভয়েস, পাগল হয়ে যাবো। হ্যালো, না না, তুমি পাগল হলে তো আমার আরো সমস্যা হবে। আমি ঠিক আছে, পাগল হই না, আমি হয়ে যাবো পাগল। আর একটা গাল দাও না আমার, সোনা, আই লাভ ইউ সোনা। হ্যালো, আচ্ছা তুমি সানি দেওয়ানকে চেনো? না। ও, কাকে চেনো? কাকে? আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম সানি দেওয়ান, তাকে হয়তো আমি ভাবলাম চেনো, সেই দিয়েছিল নাম্বারটা। আমি তোমাকে ভালোবাসি, এটাই আমার পরিচয়। হ্যালো, তুমি কি পটে গেলে আমার? এখনো পটো নি। হ্যালো হ্যালো হ্যালো, মরে গেছে। কবে, কখন, কোথায়? অ্যাম্বুলেন্স নিয়ে যাবো নাকি? ধরে নাও আমি তোমার হচ্ছে না কেউ, যখন চিনতে পারছো না, ধরে নাও হচ্ছে না কেউ। হ্যালো হ্যালো, আই লাভ ইউ। হ্যালো, আচ্ছা তোমার বাড়িটা কোথায়? আরে কি বড় আয়না, স্বপ্ন তো দেখেই যাচ্ছি, রাতে ঘুমাতেও দিচ্ছ না, এত স্বপ্ন দেখছি। আমার কিন্তু একটা কথা বলতে বারবার ভালো লাগবে, তুমি যে সব আমি একটা মানুষ, আমার বাড়ি কোথায় হবে? চাঁদে। এ তুমি তো মনে হচ্ছে পড়ে যাচ্ছ আমার। হ্যালো, যদি সেরকম কিছু ভেবে থাকো ফোন কাটছ। কেন? আমি বিয়ে হয়ে গেছে। কয় বাচ্চা মা তুমি? বাচ্চা? বিয়ে হয়ে গেছে। কি বাচ্চা হয় নাকি, রেজিস্ট্রি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন মা হওনি। হ্যালো, আলো রে দিচ্ছি, তুমি যখন আমাকে কষ্ট দিচ্ছ, দিয়ে যাও আর কি বলবো। আমাকে তুমি সারা জীবন কাঁদতে হচ্ছে, আর না কিছুটা দিন কাঁদবো। তুমি কি বলো তো, একটা গাল দাও, একটা ভালো মতন গাল দিলে বলবো, না দিলে বলবো না, একটা গাল দিচ্ছি আমি। ভালো মতো গাল, একটা দুটো গাল দিতে হবে, দুটো গাল দিলে আমি বলবো কি, না দিলে বলবো না। তুমি কি চাও যে আমার পরিচয় জানতে? তাহলে দুটো গাল দাও। হ্যালো, দাও দুটো গাল দাও। রাখো রাখো, তুমি রাখো রাখো, তোমাকে ভালোবাসবোই না।
সো গাইজ ফাইনালি ফোনটা কেটে দিল। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সো গাইজ এটা একদম রং নাম্বার আনকাউন্ট নাম্বারে ফোন করলাম, ঠিক আছে? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো আর কী রকম ভিডিও চাও। আর সাবস্ক্রাইব অবশ্যই ফ্রেন্ড, সবাই যে যা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ঠিক আছে? এই বলে আমার এই ভিডিওটি শেষ করছি। আর এইভাবে তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো।